এটা ছিল আসলে একটা স্বপ্নের ট্রেন জার্নি। ছোটবেলায় আমরা আসলে এগুলাই চিন্তা করি, দেখা যায় 5-7 মিনিট পরেই মারামারি কোথায় গেছে, যে চারটা কেন আমার পিছে পিছে আসতেছে। আমি যেখানে স্বাগতম সবাইকে বিচ্ছ রিয়াকশনে আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আজকে আবারও নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে যে ভিডিওটি দেখবো সেটি হচ্ছে একটি শর্ট ফিল্ম ভিডিও, আর তার নাম হচ্ছে মাই ফার্স্ট ট্রেন জার্নি। এই ভিডিওটি আমরা নিয়েছি ইউটিউব চ্যানেল ব্ল্যাক বক্স ফিল্ম চেন্নাই থেকে। তো চলুন সবাই মিলে ভিডিওটি দেখে আসি। মাই ফার্স্ট ট্রেন জার্নি। इस नए कॉमिक को अच्छे से पढ़ के जाऊंगा, फिर एक दो कहानी मैं भी नानी को सुनाऊंगा। ये बोगी जो इतना थरथरा रही थी, कहीं मुझे गिराने का प्लान तो नहीं बना रही थी। टगमगाते बोगी को चकमा देके आया, फिर अनजान शक्लों ने रास्ता दिखाया। और कॉमिक बुक नहीं गेसे सफर की दूरी कितनों को मिलाती थी, साथ चलते चलते पटरियों की भी दोस्ती हो जाती थी। धीरे धीरे चलने की आवाज आ रही है, ये ट्रेन पापा को छोड़ के क्यों जा रही है? एक मेरा तकिया था जो भरना भूल गया, एक पापा का था जो कुछ ज्यादा ही भूल गया। आधे भरे तकिए ने बीच रात में जगाया, फिर उल्टा उतरूं या सीधा ये समझ में नहीं आया। चांद बिना टिकट के कहां तक आएगा? ऐसे तो ये भी नानी के घर पहुंच जाएगा।
नाम भी पूछ लिया, पता भी ले लिया, तो उसका फेवरेट कलर तो पूछना ही रह गया। এটা ছিল আসলে একটা স্বপ্নের ট্রেন জার্নি। একটা ছোট ছেলে কিংবা ছোট বাচ্চা কিংবা আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা যখন ট্রেন জার্নি করেছি ফার্স্ট, আমার মনে আছে আমি আমার মার সঙ্গে আমার যে জায়গায় আমরা থাকতাম সেখান থেকে যখন আমার গ্রামের বাড়িতে যেতাম তখন ট্রেন জার্নিতে ঠিক এরকমই আমার কাছে ফিলিংস হতো। হ্যাঁ, জানালার পাশে আমি দাঁড়িয়ে থাকতাম, তারপর বিভিন্ন ধরনের ফেরিওয়ালা আসতো, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের চানাচুর মুড়ি এগুলো কেনা হতো, তারপর পাশের সিটের লোকজন বসতো, ঠিক একই ধরনের ফিলিংসটাই কিন্তু আমি পেয়েছি এই ভিডিওতে। আসলে ছোটবেলার ফিলিংসটাই এখানে বলা হয়েছে। আমার কাছে অসাধারণ লেগেছে, কারণ ছোটবেলায় আমরা আসলে এগুলাই চিন্তা করি, বাবা যখন জল আনতে যায় যে তখন যে তার একটা টেনশন থাকে যে মনে হয় রেখেই চলে গেল, সে কিন্তু ওদিকে তাকিয়েছিল, সে কিন্তু খেয়ালই করে নাই যে পিছন দিক থেকে তার বাবা যে ট্রেনে উঠছে সেটা কিন্তু সে খেয়ালই করে নাই, কিন্তু এখানে তার যে একটা টেনশন কাজ করছে এরকম ছোটবেলায় কিন্তু এরকম মনে হয় ট্রেনে রেখেই চলে গেল। তারপর যে সবার সঙ্গে পরিচিত হওয়া, বাচ্চারা তো বিশেষ করে সবার সঙ্গেই মিশে যায় কিন্তু খুব সহজে, তো ছোটবেলায় সবাইকে দেখে মনে সবাইকে আপন মনে হয়, সবাইকে সবার সঙ্গে মিশতে চায়, এবং এই যে তাদের যে কথোপকথন, আরো একটা ছোট বাচ্চার সঙ্গে সে কিন্তু মিশে একসঙ্গে, কিন্তু তার কিন্তু রাগ করেছিল এবং রাগ উঠেছিল যখন তার কমিক্সটা নিয়ে এসে পড়তে শুরু করলো, যখন সে ফ্রেশ হইতে গিয়েছিল তখন। তো রাগ কিন্তু তাদের মধ্যে থাকে না, ছোটবেলায় দেখানো অনেক মারামারি হয় কিন্তু দুজনের মধ্যে, তারপর দেখা যায় 5-7 মিনিট পরেই মারামারি কোথায় গেছে, আবার সবাই মিলেমিশে একসঙ্গে এক এক হয়ে যায়। আর স্বপ্নের যে কথাগুলো এগুলো অসাধারণ লাগছে আমার কাছে, কারণ ছোট বাচ্চাদের আসলে বলবো এটা আমাদের ছোটবেলারই কথা বলবো, আমাদের ছোটবেলার গল্পটা এটা উঠে এসেছে এখানে। এবং ট্রেনে যে তার কিউরিয়াসিটি গুলো ছিল, যে বগি থেকে এক বগি থেকে আরেক বগিতে যাওয়া, তারপর হচ্ছে কে কি করতেছে সেটা দেখা, তারপরে যখন রাত্রেবেলা পটি করার জন্য কিংবা ওয়াশরুমে যাওয়ার জন্য যখন সে উপর থেকে নামবে তখন কিভাবে নামবে সেটা বুঝতে পারছিল না, এবং চাঁদ দেখার পরও তার কাছে মনে হচ্ছিল চারটা কে আমাদের সাথে যাবে। আমরাও কিন্তু ছোটবেলা তাই করতাম যে চারটা কেন আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে, আমি যেখানে যাচ্ছি চারটা ঠিক সেই জায়গায় থাকতেছে, আমাদের বাসায় চাঁদ ছিল, নানুর বাড়িতেও চাঁদ আছে, এটা আমার কাছেও কনফিউশন থাকতো। তো আমরা আসলে অনেক এনজয় করেছি ভিডিওটি দেখে, আর আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আর আমাদের সঙ্গে বসে আপনারা আর কী কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই লিখবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।